অর্থনীতিবিদ রাজনীতি বিশ্লেষক প্রফেসর ডক্টর শৌকত আলী সাহেব ব্যারিস্টার সাহেব আপনি সেন্ট্রাল কমিটির একজন লিডার আপনি আমাকে বলেন যে আপনারা পনেরো বছর আপনাদের কারণে একটা ডিক্টেটর ক্ষমতা রয়েছে আপনাদের ফেলের কারণে আপনারা তারপরও যদি আপনি না শেখেন আপনারা কেন একদিন আন্দোলনে আসতে পারলেন না সেই ইসলামী আন্দোলনের কথা বড় বড় হুজুর এত মার খেলেন উনি উনি পরিষ্কার বললেন যে বিএনপির সাথে আমরা একমত একদিন করব কই আমি তো দেখিনি যে এই নির্বাচনে কোন ক্রমে হবে না তার কারণ আমার ফর্মুলা হচ্ছে যে দেয়ার ইজ নো এক্সিট রোড আওয়ামী লীগের একমাত্র হয় মৃত্যু আর ক্ষমতা এই ক্ষমতার বাইরে তারা যেতে পারবে না তাদের থাকতে হবে এবং নেক্সট ইলেকশনে মাসুক ভাই আমি কি বলেছি গতদিন যে ইসরায়েলের সাথে এবং ভারতের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলোচনা হচ্ছে যাতে হাসিনার মেয়ে নেক্সট টাইম তারা আসতে পারে ইসরায়েল মুসলমান জনসংখ্যাকে দারুণভাবে ভয় পায় তারা খুব পছন্দ করে যে ডিক্টেটর আন ইলেক্টেড বিধর্মী মোনাফেক বেইমান ফাসেক এই ধরনের যেখানে সরকার আছে তাদের সহজে কিনা যায় এটা বাংলাদেশে সেটাই চলছে এটা আমি পরিষ্কার ওই দিনে আমি আপনাদেরকে বলেছি প্লেন প্রসঙ্গ যখন আপনি বলেছেন যে এটা ভারত এবং আপনারা ভারতের কথা শুধু বলেন আমি এটা আগেও বলেছি কিন্তু এর পিছনের যে খেলা এই যে তলে তলে কাজগুলো হয়ে গেছে এই তলে তলের পিছনে কিন্তু ইসরায়েল এই ইসরায়েল আপনি দেখেন ডোনাল্ড লুর কথা আপনি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি আপনি ডোনাল্ড লু বলা হয় ইমরান খানকে সরিয়ে দিল কারণ কি জানেন ওই যে আমি একটা কথা বলেছি আর সিডি খানের যে রিজনাল কর্পোরেশন ফর ডেভেলপমেন্ট যেটা পাকিস্তান ইরান তুরস্ক এইটাই মোটামুটি তারা চালু করতে চেয়েছিল আপনার হচ্ছে তার্কির সাথে টার্কিকে ঘায়াল করা হয়েছে স্যাংশন দিয়ে একটার পর একটা ন্যাটোর হিস্ট্রিতে এই প্রথম যে কোনো দেশকে কোন দেশকে এইভাবে মেসিভ স্যাংশন দিয়েছে সেটা হচ্ছে তার্কি ইমরান খানের বিষয়টা আপনারা জানেন ব্যারিস্টার জানবেন এটা ইউনাইটেড তারা কিন্তু একই সাথে একইভাবে প্যালেস্টাইন কে সমর্থন করে কথা বলেছেন এবং বিশ্বের পক্ষে গণতন্ত্রের পক্ষে সাম্য স্বাধীনতার পক্ষে কথা বলছেন যুক্তরাষ্ট্র চেয়েছে কিন্তু ইসরায়েল চাইনি ভারত চায়নি অফকোর্স সে কারণে আপনি হাসিনাকে করতে পারবেন না এই যে কথা ব্যারিস্টার সাহেব বললেন যে আসছে আরো খেলা আপনি কিচ্ছু দেখেননি আমি আপনাকে সেদিন বলেছি যে কথা আপনি আগে কখনো অতি শীঘ্রই ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে হাসিনার এই ছাড়া উপায় নাই আপনি কি চাবে তার বাপের যেভাবে ধ্বংস হয়ে গেছে উনি কি চাবেন সেটা জনগণ তার এইভাবে ধ্বংস করবে না তাহলে কি করতে হবে ইজিপশিয়ান ইসরায়েলি মডেল যেটা সেটা হচ্ছে তাদের কাছে গ্রহণযোগ্য আচ্ছা নির্বাচিত সরকারকে চিরকাল ফেলে দিয়ে এই ডিক্টোটাকে চিরকাল ক্ষমতা রাখতে হবে অথবা তার মেয়েকে নিয়ে আসতে হবে বাংলাদেশের বিরোধী দলের রাজনীতি যারা করে থাকে তারা যদি এইটা এখনো না বোঝে এবং হাংকি ভাঙ্কি করে বেড়ায় তাহলে কিন্তু তারা হাসিনার মতোই তারাও কিন্তু দায়ী হয়ে যাবে তারা একদিন কারণ আপনি সহ্য করেছেন আপনি জাতিকে তৈরি করেননি এবং আমাদের জাতিগুলো অত্যন্ত এরা নতুন জেনারেশনের ছেলে এগুলো এগুলো না ইরানের সাথে পাকিস্তান এটা যদি আপনি বাইরে আক্তার যে ড্রোনটা যেটা রাশিয়া কিনছে ইউক্রেন কিনছে সারা দুনিয়া পাগল হয়ে গেছে টার্কির কই এটা তো কথা ছিল ইমরান খানের সাথে যে এটা তৈরি হবে পাকিস্তানে ভার্সন এবং বাইরে আক্তার যে তাদের যে ড্রোন দুনিয়ার সুপার কোয়ালিটি যে ড্রোন অ্যাটাক সেগুলো তৈরি করা হবে পাকিস্তানে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি এবং ইমরান খানকে সরি দেওয়া হয়েছে আপনাকে চিন্তা করতে হবে মুসলিম বিশ্বকে ডিস্টেবিলাইজ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইসরায়েল করবে আমেরিকা চাইলেও আমেরিকা যদি চায়ও যে আমি এর বিরোধিতা করব ইট ডাস নট ম্যাটার সুপারসিড করবে এটা কিন্তু মাসুক ভাই মনে রাখবেন কিন্তু আপনি টকশোতে যাই দেখেন এদিক ওদিক কথা বলবেন না আমি আপনাকে বলেছি আমাকে ডাকবেন কিন্তু সাদা সাদা কালো কি কালো বলার আমার ক্ষমতা দিয়ে আমি যতদূর বুঝি এ হলো বিষয় কোন কারণে আয়না ঘরকে আপনি ঘেরাও করেননি কোন কারণে খালেদা জিয়া যখন বন্দি ছিল ট্রাক গুলো গুলি করলেন না কোন কারণে ট্রাক গুলোকে আগুন দিয়ে সরিয়ে দিয়ে দিতে পারতেন দেননি উনি এখনো বাড়িতে বসে আছে সেখানে আপনি দেখা করতে পারেন না দেখা আপনার অনেকগুলো বিষয় আছে এগুলো যে জালেমকে সাহস্তা করে জালেমে জালেমকে কখন আলেমে সাহায্য করতে পারে না সাহস্তা করতে পারে না আপনি যদি এই দেশকে রাখতে চান তাহলে আপনাকে আর ওই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন করবেন না বিএনপি যে আন্দোলন করেছে সমস্ত ওয়ার্ল্ড এই ধরনের আন্দোলন হয় না একমাত্র ইজিপ্ট হয়েছিল স্প্রিং যে ওই যেটা হয়েছিল তারপরে যত বড় আন্দোলন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে এটা প্রমাণ করেছে তারেক রহমান যে গণতান্ত্রিক আন্দোলন কিভাবে করা যায় সেটা করার পরও আমরা কিছু পাইনি কারণ কি কারণ কি আপনি যুক্তরাষ্ট্র কিন্তু হেরে গেছে ইসরায়েলের পলিসির কাছে ভারতের পলিসির কাছে বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের হতাশ হবার কিছু নাই ঠিক যদি বাড়ি দেওয়া যায় আপনি ভারতের পণ্য বর্জন আমাদের দাদা ডাক দিয়েছে এক নম্বর কাজ হয়েছে যদি আপনি আপনি রক্ষা করতে চান তাহলে ইসরায়েল এবং ভারতের যে প্রাণ রয়েছে সেই প্রাণ থেকে বাঁচতে হলে আপনাকে টপসতে এসে কথা বলতে হবে ক্রিয়েট অ্যাওয়ারনেস মেক দি মুভমেন্ট আপনি কোন রকম আর আমি যে কথা বলে রাইজাপ এটা হুজুর বলেছেন মালানা ভাষা এটা বলেছেন আমরা শিখেছি আমাদের আন্দোলনটা পুরোপুরি পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে হয়েছে আমরা সেই আন্দোলন আমরা করতে পারছি না পিনাকি দাদা যা বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে তার আমি জানি না তার ভিতরে কি আছে না আছে অনেক কথা বলেন আমাকে অনেকে কিন্তু পিনাকি দাদা যে করেছে ভারতীয় পণ্য বর্জন এটাতে কাপি গেছে এমন ইনক্লুডিং ইসরায়েল এমনকি যুক্তরাষ্ট্র এটা পছন্দ করছে না বাংলাদেশ তো করছেই না যে এটা মানেটা কি দাঁড়াবে তার কারণ আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করছি জিসনামী ঐক্য একান্ত প্রয়োজন পাকিস্তান ইরান তুরস্ক ইনক্লুডিং আফগানিস্তান এই ভূখণ্ড আপনি কি জানেন সারা দুনিয়ার ইতিহাসে সারা দুনিয়ার ইতিহাসে এর থেকে প্রিস্টিন সাগর এর থেকে ন্যাচারাল রিসোর্সেস এর থেকে জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি কোন দুনিয়াতে কারোর কাছে নাই ওই মহিলা একজন ডিক্টেটর সে যা করছে সেটাই সে জিতে যাচ্ছে আপনি বাস্তবতার সাথে স্বীকার করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এবং সে যে লাইন আপ করে যাচ্ছে তার বোন বা তার ভাই বা তার আত্মীয় যা করে যাচ্ছে আপনি মনে করবেন নাও হাসিনা চলে গেলে তারা চলে হাসিনা নিজেই বলছে যে আমি টিকে আছি মোদির কারণে যে আসবে তারা তো মোদির কারণে আপনি সেনাবাহিনীর কথা আমি কি বলেছি